হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আসলাম বাধ্য হয়ে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। তো তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটাতে দেখেছো যে কি হয়েছে না হয়েছে আমার সাথে। তো সেই বিষয়ে আমি দু তিনটে মানে কিছু কথা বলবো তোমাদের আর কি। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা আরো বেশি বেশি করে কমেন্ট করো, যাতে মানে আমার বর মানে তোমাদের দাদার সেই কমেন্টগুলো চোখে পড়ে এবং সেই কমেন্ট গুলো দেখে যাতে ওর একটু সুবুদ্ধি হয়। মানে কেন আমি ভিডিও করছি, তোকে বলেছি না যে ভিডিও করতে পারবি না, তুই শুনিস না? তুই কি ভিডিও করতে পারবো না আমি? আমার দশ আর করা যাবে না তোকে, ভিডিও ইউটিউব করতে পারবি না তুই আর। কেন করতে পারবো না? আর কেনই বা বলছিস কেন এই কথাগুলো? তুই করতে পারবি না মানে করতে পারবি না, দ্যাটস ইট। সেটা কি তুই আমাকে বলে দিবি? আর তার থেকে বড় কথা হচ্ছে তুই আমার সাথে কেন এরকম করছিস? আমার ইচ্ছে, আমার ইচ্ছে করতে পারবি না তুই আর ইউটিউব। মানে তুই এতদিনের রিলেশনে মানে এই ধর মানে আস্তে আস্তে তোমরা দেখো, নিজের চোখে দেখো, প্লিজ তোমরা কমেন্ট করো। আমার এইভাবে আর ভালো লাগছে না, প্লিজ তোমরা কমেন্ট করো। সবাই করবে, কেউ কিছু করতে পারবে, সবাই করবে। সত্যের জয় একদিন ঠিকই ঠিক হয়। কিসের সত্যি? আমি ভুল নই, তুই যেটা করছিস সেটা তুই ভুল করছিস, সেই ভুলটাকেই তোকে ভাঙানোর চেষ্টা করছি। বন্ধ কর ওটাকে, বন্ধ ওটাকে, বন্ধ কর, তাহলে বন্ধ কর। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। তোকে বলেছিলাম তো যে করা যাবে না ভিডিও। তুই কেন আমার সাথে বসো? শোন শোন শোন, প্লিজ তোমরা শোন না, তুই কেন করছিস এরকমটা? আগের দিনও তুই আমাকে প্রচুর পরিমাণে কাঁদিয়েছিস, কি সব বলছিস, একটা মেয়ের সাথে রিলেশন আছে, এগুলো কেন বলছিস? ওফ, তার ভিডিও করা যাবে না বলেছিস, ভিডিও করা যাবে না। তুই আমার সাথে কোনো রিলেশন রাখতে চাস না, তাই তো? আপাতত ভিডিও এখন করা যাবে না। কেন কেন বেশি বাড়াবাড়ি করে যাচ্ছিস না? সবকিছু তোর মতো শুনি তো, সবকিছু তোর মতো শুনি তো। যা তুই যখন আমাকে এতটা কষ্ট দিতে পারছো, আমি তোকে কষ্ট শোনা যা। চল চল চল, আস্তে চল, আস্তে চল, আস্তে চল, তোর ভিডিও কন্টিনিউ কর। চল চল চল, তুই চল দে। কেন এরকম? এই লাইটটা বন্ধ করে দিলাম, ঘরের লাইট, এবার এই লাইটটা কিন্তু বন্ধ করে দাও, বেরিয়ে নিয়ে চলে যাবো কিন্তু বলে দিলাম। ভিডিও করা যাবে না, ভেঙে ফেলে দেবো, সব ভেঙে ফেলে দেবো। জানি না কেন এরকমটা করলো, দেখতেই তো পালের ভিডিওটা সব বন্ধ করে দিচ্ছে, মানে লাইট ফেট অফ করে। প্লিজ তোমরা, প্লিজ তোমরা কমেন্ট করো, আমার আর ভালো লাগছে না। কেন এরকমটা করছে? প্লিজ বন্ধ কর, বন্ধ কর, তো বন্ধুরাও বাইরে গেল, আমি অনেকক্ষণ পর ফোনটাকে হাতে পেলাম। আর হচ্ছে ঘরে দরজাটা দিয়ে দেখো, ঘরে দরজাটা দিয়ে মানে তোমাদের সাথে লাস্ট দু একটা কথা বলবো। সেটা হচ্ছে কেন জানি না ও আমার সাথে এরকমটা করছে, বাট তোমরা যদি মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো। প্লিজ তোমরা অনেক অনেক কমেন্ট করো, যাতে সেই কমেন্টগুলো, কারণ আমার যেই ওয়াইটি স্টুডিওটা থাকে সেই ওয়াইটি স্টুডিওটাও কিন্তু আমার মানে বর মানে তোমাদের দাদার ফোনে লিঙ্ক করে খোলা আছে একই। তো ও হয়তো ওর চোখে পড়বে সেই কমেন্টগুলো। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বোঝাও, যাতে এই কমেন্টগুলো দেখে ওর বুদ্ধিটা বাড়ে। মানে কেন এরকম করছে বিশ্বাস করো, মানে জানি না, মানে মানে হঠাৎ করে কি হয়ে গেল। তো প্লিজ কমেন্ট করো, আর জানি না মানে ভিডিও দিতে পারবো কিনা, আর একসাথে দেখতে পারবে কিনা। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটুকুনি বলবো। তো চলো, আমার কিছু বলার নেই আর, মুখ থেকে কোনো ওয়ার্ড আর এক্সট্রা বেরোচ্ছে না। আর কমেন্ট করো প্লিজ।